সামনে ভোর, বসন্তের হাওয়াতে উত্তাপ চরমে, কি পেলেন কি পেলেন না চুল যারা বিশ্লেষণ করবেন আপনারা। আমরা শুধু তুলে ধরব আপনাদের কথা, নেতাদের কথা। হিন্দুস্তান কা আগর ভালা করনা হ্যায়, আই উইল অ্যাপিল টু মাই হোম মিনিস্টার অফ দিস কান্ট্রি অলসো, প্লিজ কন্ট্রোল ইওর পার্টি। চোখ রাখুন আলো আধারিত খেলায় শুধুমাত্র ইমেজ বেঙ্গলে। সামনে 2021 এর বিধানসভা নির্বাচন, আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি নন্দীগ্রামে। আপনারা প্রত্যেকে জানেন যে 2021 এর এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হচ্ছে পাখির চোখ। একদিকে বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতি নন্দীগ্রামের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ, এবারে নন্দীগ্রামের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি প্রার্থী, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি বিজেপির প্রার্থী, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সৈনিক, শুভেন্দু অধিকারী। এবং অন্যদিকে জোট শরিক সিপিআইএম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর যে দল, তাদের জোট শরিক মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী, সিপিআইএম প্রার্থী। সব মিলিয়ে নন্দীগ্রামের এই যে বর্তমান পরিস্থিতি, সেটা রাজ্য রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রা রাখে। শুধু তাই নয়, বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। আমরা জানি যে নন্দীগ্রাম কিন্তু বাংলার ইতিহাসে অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2011-তে যখন বাম জমানায় পরিবর্তনের হাওয়া এসেছিল, ঠিক সেই সময় কিন্তু নন্দীগ্রাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাজ করেছে। অর্থাৎ এই মুহূর্তে যখন রাজ্য রাজনীতিতে ভীষণ রকম একটা পালাবদল, ভীষণ রকম একটা রূপ বদল সব কিছু হয়েছে, ঠিক সেই জায়গায় 2021 নির্বাচনও কিন্তু এই নন্দীগ্রাম প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে প্রধান স্নায়ু যদি আমরা বলে থাকি, তাহলে কিন্তু নন্দীগ্রাম এটা নিঃসন্দেহে বলতে হবে। আমরা তুলে ধরব আপনাদের কথা, নেতাদের কথা। এই 10 বছরে কি পরিবর্তন হয়েছে নন্দীগ্রামে, মানুষ কি পেয়েছে, নেতারা কি বলছেন, তার সুলুক সন্ধান করতে আপনারা চোখ রাখুন ইমেজ বেঙ্গলে আলো আঁধারির খেলায়। দুজনেই তো আছে, দাদাও আছে, দিদিও আছে। কাকে আপনি? দিদিকে চাই, দিদিকে ভোট দেব। কেন? দিদি সবাইকার উপকার করছে, ভালো করছে, এই জন্য দিদিকে সবাই চাইছে, তাহলে দিদিকে ভোট দিব। মুসারাব, এবারে কাকে কাকে ভোট দেবে, দাদাকে না দিদিকে? দিদিকে। দিদিকে? হ্যাঁ, দিদিকে দরকার। দরকার? হ্যাঁ, দিদিকেই। দিদিকে? হ্যাঁ, দিদিকেই দরকার। 2021-এ হ্যাঁ, ও তো উন্নত হয়েছে, রেশন তো ফ্রিতে করছে না, আবার কি করবার চাইতে, যে 500 টাকা ওগুলো দিচ্ছে। তোমরা কাজ করতে পারছো? হ্যাঁ, আমরা কাজ কি সুন্দর করতে পারছি। তো ওকে দরকার না, ও তো দালাল, ও চিটিং বাজ। আমি বেকার ভাতা যেমন এবছর পাচ্ছি, বেকার ভাতা না, বার্ধক্য ভাতা, কিছু বন্ধু টাকা পাচ্ছি, তো দিদি তো অনেক কাজ করেছে। হ্যাঁ, দিদি কাজ করে তা কিন্তু ঘর দিয়েছে, রাস্তাঘাট করেছে। দিদি 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 কেন
কন্যাশ্রী, সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো কে করেছে? সব কিছুতে দিদি করেছে, তাহলে আর কাকে বাঁচবো বলুন? ছাত্রদের জন্য 10 লাখ টাকা দেবে বলেছেন যদি ক্ষমতায় আসেন, ক্রেডিট হিসাবে, কিন্তু দেবে তো বলেছেন, তাহলে কর্মসংস্থান হয়নি এটা কে বলেছে? কর্মসংস্থান হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো যেভাবে প্রচার চালাচ্ছে যে একটা দলকে খারাপ করার জন্য, সেটা নিয়ে আলোচনাটা হচ্ছে বেশি, কিন্তু কর্মসংস্থান হয়নি না। আপনি খুঁজে দেখুন, কোম্পানিতে কাজ করছে, আমাদের পাশেই হলদিয়া আছে শিল্পাঞ্চল, ওখানটায় উন্নয়ন থেকে অনেকে চলে যাচ্ছে, ছেলেরা কাজ করতে যাচ্ছে, শ্রমিকরা কাজ করতে যাচ্ছে, আর কী।